তবে যাই হোক আমি যেভাবে প্রশ্ন করেছিলাম ঠিক সেভাবে উত্তর পেয়েছি। এবার আমাকে অনেক বড় প্রশ্ন করেছে, যার উত্তর দিতে গেলে দুই ক্যাসেট লাগবে। তবু আমি যতটুকু সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করব। এবার একটা গান শুনেন। আমার আল্লাহ বিনে নবী বিনে আপন কেহ নাই, তুমি না তোরাইলে আমার কি হবে উপায়। আমার গুরনিদানি আমার আল্লাহ বিনে নবী বিনে আপন কেহ নাই, তুমি না তোরাইলে আমার কি হবে উপায়। আমার গুরনিদানি ওই আমার গুরনিদানি জাহান্নাম। পাপীদের মধ্যে সবার পাপ যেমন এক ধরনের নয়, তেমন জাহান্নামেরও সাতটি স্তর রয়েছে। ওই স্তরের ভিতরে অনেকগুলি বিভাগ আছে, যেমন একটি বিভাগের নাম গাছাক। ওই গাছাক হলো একটি বিশাল বড় ফুকুর। ওই ফুকুরে পাপীদের রক্ত গাম খুঁজ জমা হবে। আরেকটি নাম হলো গিসলিন। এই গিসলিনে পাপীদের মলমূত্র জমা হয়। জাহান্নামীগণ খিদায় তৃষ্ণায় যখন পানি খাইতে চাইবে তখন তাদেরকে এই রক্ত মলমূত্র খাইতে দেওয়া হবে। আরেকটি নাম হলো তিনাতুল খবল। এই তিনাতুল খবলে রক্ত জমে কুয়া হয়ে আছে। আরেকটি নাম হলো সাউথ। এই সাউথ হলো একটা বিশাল বড় পাখার। ওই পাখারে পাপীদেরকে তাক্ষা মেরে নিচ্ছে ফেলে দিবে, তাদের দেখো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অনন্তকাল ধরে এই আজাব চলতে থাকবে। আরেকটি নাম হলো জুব্বুল হজন। ওইখানে পাপীদেরকে সাজা দেওয়া হবে। আরেকটি নাম হলো জামহারি। ওইখানে প্রচণ্ড শীত
কেমন শীত তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আরেকটি নাম হলো গাই। গাই হলো গোটা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্থান। এই গাই থেকে প্রতি মুহূর্তে বিকট শব্দ হচ্ছে। এই শব্দের সূত্রে জাহান্নামের বিভিন্ন এলাকা আল্লাহর কাছে তৈরি যে হে আল্লাহ, গায়ের আওয়াজ থেকে আমাদেরকে রক্ষা করো। যাই হোক, এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, কিয়ামতের কিছুদিন আগে তোবার দরজা বন্ধ হয়ে যাবে, কোন আলামতের পরে বা কখন তোবার দরজা বন্ধ হয়ে যাবে? ভাঙ্গে বলবে আমার আল্লাহ বিনে নবী বিনে আপন কেহ নাই, তুমি না তোরাইলে আমার কি হবে উপায়। আমার গুরু আমার আল্লাহ দিনে